প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ডিজমোস অ্যাপে বিভিন্ন ইনইকুয়ালিটিস এর গ্রাফ ড্র করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা লিনিয়ার ইনইকুয়ালিটি লিখব, ওয়াই ইজ গ্রেটার দেন এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিজমোস অটোমেটিক্যালি অসমতার অনুকূল অঞ্চলকে শেড করে নিয়েছে এবং বাউন্ডারি স্টাইলও ডিজমোস সিলেক্ট করে নিয়েছে। এখানে আমরা বাউন্ডারি একটা লাইন দেখতে পাচ্ছি এবং এই লাইনটা ড্যাশ লাইন দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, কারণ এখানে শুধুমাত্র গ্রেটার দেন সিম্বল আছে। আমাদের যদি গ্রেটার দেন অর ইকুয়াল থাকতো তাহলে এই ড্যাশ লাইনের পরিবর্তে আমরা এখানে একটা ফিল্ড লাইন দেখতে পেতাম। এবার আমরা একটা নন স্ট্রিক্ট ইনইকুয়ালিটি লিখছি, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দেন নাইন। এক্ষেত্রে আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি এবং সার্কেলের বাউন্ডারিও আমরা দেখতে পাচ্ছি। ও, যেহেতু আমরা নন স্ট্রিক্ট ইকুয়ালিটি লিখবো এই জন্য আমরা লেস দেনের সাথে একটা ইকুয়াল সাইন দেবো। তাহলে দেখতে পাচ্ছি ডিজমোস অটোমেটিক্যালি দুইটা সিম্বলকে একত্রিত করে গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল করে নিয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারি একটা ফিল্ড লাইন, অর্থাৎ এখানে ড্যাশ লাইন আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে ইকুয়ালিটি আছে একটা। এবং ভিতরের শেড রিজনটা দেখতে পাচ্ছি আমরা, এটা অটোমেটিক্যালি ডিজমোস শেড করে নিয়েছে। আমরা যদি কোয়ার্ডিনেট প্লেনের ভার্টিক্যাল কোনো স্লাইস শেড করতে চাই সেটাও খুব সহজে আমরা করতে পারবো। আমরা এজন্য টাইপ করছি জিরো লেস দেন এক্স লেস দেন থ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফে ভার্টিক্যাল একটা শেড আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা জিরো এবং থ্রি এর পরিবর্তে অন্য যে কোনো নাম্বার দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের এই ভার্টিক্যাল স্লাইসের প্রস্থ আরও বাড়বে। তো আমরা যদি ভার্টিক্যাল স্লাইসের পরিবর্তে কোনো হরিজন্টাল স্লাইস পেতে চাই সেক্ষেত্রে আমাদের এক্সের জায়গায় ওয়াই লিখতে হবে। তাহলে আমরা গ্রাফে দেখতে পাচ্ছি হরিজন্টাল একটা স্লাইস। আরেকটা মজার জিনিস আমরা করতে পারি, এজন্য আমরা প্রথমে দুইটা ফাংশন ডিফাইন করে নেব। আমরা প্রথমে লিখছি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, একটা প্যারাবোলার গ্রাফ। এবং আরেকটা ফাংশন আমরা ডিফাইন করে নিচ্ছি জি অফ এক্স, জি অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এটা একটা লাইনের গ্রাফ। তো আমরা গ্রাফে দুইটা লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্যারাবোলা এবং একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। অর্থাৎ নিচের যে প্যারাবোলার ফাংশন এটা হচ্ছে এফ অফ এক্স এর গ্রাফ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই প্যারাবোলা। এবং যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইন হচ্ছে জি অফ এক্স এর গ্রাফ, অর্থাৎ এক্স প্লাস ওয়ান। এখন আমরা যদি চাই এই দুইটা লাইনের মধ্যবর্তী যেই অঞ্চল সেই অঞ্চলটা শেড হোক, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে নিচের ফাংশনটা লিখব। নিচে যেহেতু প্যারাবোলার ফাংশন আছে অর্থাৎ এফ অফ এক্স আছে, আমরা প্রথমে লিখব এফ অফ এক্স, এফ অফ এক্স, তারপরে লেস দেন, তারপরে ওয়াই ভ্যালু, তারপরে লেস দেন জি অফ এক্স, অর্থাৎ ওপরের যেই ফাংশন সেটা। তো ওপরে আমাদের আছে জি অফ এক্স, এই জন্য ওপরের ফাংশন লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিজমোস অটোমেটিক্যালি এই দুইটা ফাংশনের মধ্যবর্তী যেই রিজন সেটাকে শেড করে নিয়েছে। তো আমরা যদি চাই এখন এই লাইনের বাড়তি যেই অংশ, অর্থাৎ এই শেডেড রিজনের বাইরে যেই অঞ্চলটা আছে, এগুলো গ্রাফে শো না হোক, তাহলে সেক্ষেত্রে আমরা এফ অফ এক্স এবং জি অফ এক্সকে ইনভিজিবল করে দেবো। তো এফ অফ এক্স ফাংশনের গ্রাফকে যদি ইনভিজিবল করতে চাই তাহলে এই পাশে যে সার্কেল আইকন দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ট্যাপ করব, তাহলে এটা ইনভিজিবল হয়ে যাবে। একইভাবে জি অফ এক্স এর ফাংশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাবোলা এই লাইনের বাড়তি যে অংশ ছিল সেটা আর নেই, অর্থাৎ সেটা ইনভিজিবল হয়ে গেছে এবং এই লাইনেরও বাড়তি অংশটা নেই। এখন শুধু আমরা এই দুইটা ফাংশনের মধ্যবর্তী অঞ্চলটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই শুধুমাত্র এই শেডেড রিজনটাই থাক, সার্কেল এবং ভার্টিক্যাল স্লাইস বা হরিজন্টাল স্লাইস এবং এই যে রিজন এটা না থাক, তাহলে আমরা যেটা করব উপরের সবগুলো ফাংশনকে ইনভিজিবল করে দেব, অর্থাৎ এই তিনটা ফাংশনকে ইনভিজিবল করে দেব। সেক্ষেত্রে আমরা এই সার্কেল আইকনে ট্যাপ করছি, তাহলে ইনভিজিবল হয়ে গেল এবং শুধুমাত্র এই লাস্টের যে অংশ এটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এফ অফ এক্স এবং জি অফ এক্স এই দুইটা ফাংশনের মধ্যবর্তী অঞ্চলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।